মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের গোপন নথি ফাঁসের ঘটনায় এয়ার ন্যাশনাল গার্ডের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। 21 বছর বয়সী ওই তরুণের নাম জ্যাক ডগলাস টিশেরা। ম্যাসাচুসেটসের ডায়টনের বাড়ি থেকে গতকাল তাকে গ্রেফতার করে মার্কিন ফেডারেল এজেন্টরা। তথ্য ফাঁসের বিষয়টি বিস্তারিত জানা যায় এক সপ্তাহ আগে। অনলাইনে ছড়িয়ে পড়া ওইসব নথিতে দেখা যায় শত্রুর পাশাপাশি মিত্রদের ওপরও গোয়েন্দাগিরি করে যুক্তরাষ্ট্র। ফাঁস হওয়া নথির মধ্যে ইউক্রেনের সামরিক দুর্বলতার নানা তথ্য ছিল। এ ঘটনা ওয়াশিংটনকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। 2010 সালে 7 লাখেরও বেশি গোপন নথি ফাঁস করেছিল উইকিলিক্স। তারপর এ ধরনের সবচেয়ে বড় গুরুতর ঘটনা এটি।